দেখো এখানে আমরা কি করেছিলাম ইন্টিগ্রেটিভ করতে বলেছি মানে ইন্টিগ্রেটিভ করতে গেলে কি করতে হয় আমরা বলেছি যেখানে আমরা দেখব অক্সিলারি ভার্ব আছে অক্সিলারি ভার্ব কারা আছে অক্সিলারি ভার্ব কারা এম ইজ আর ওয়াজ ওয়্যার হ্যাভ হ্যাজ হ্যাড তারপরে শ্যাল উইল শ্যাল বি উইল বি তারপরে ক্যান কুড শ্যাল শুড মে মাইট এই সমস্তগুলো কি সব অক্সিলারি ভার্ব যখন একটা বাক্যের মধ্যে আমরা ওদেরকে দেখতে পাই অক্সিলারি ভার্বগুলোকে অ্যাম ইজ আর বা হ্যাজ হ্যাভ ক্যান মে কুড শুড এই সমস্তগুলো দেখতে পাই তখন কি করি তখন ইন্টারোগেটিভ করার সময় প্রথমে আমরা লিখি এই অক্সিলারি ভার্বটাকে এখানে কি আছে ইউ আর আ গার্ল এখানে দিলাম কি তাহলে আরটাকে সামনে নিয়ে চলে আসলাম আর এরপরে কি ইউ যার আছে পরপর দেখুন এ গার্ল এসে কোশ্চেন মার্ক তাহলে কি হলো জাস্ট অগ্রণী ভাবটাকে সামনে নিয়ে চলে আসলাম বাকি যারা আছে তাদেরকে পর 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 লিখে দিলাম দেখো ইউ এ গার্ল ইউ এ গার্ল মাঝখান দিয়ে শুধু এটা যদি চেপে দিই দেখো কি আছে ইউ এ গার্ল এই ইউ এ গার্ল আমরা বসিয়ে দিলাম আর আটটাকে সামনে দিলাম একদম সিম্পল ব্যাপার সিমিলারলি এখান থেকে যখন আমরা এটাকে ইনফিনিটিভ করব তখন আমাদের অগ্রণী ভাব কি এম ইজ আর এর মধ্যে এম তাহলে ফার্স্ট এম তারপর কে পড়ে আসে আই তারপর কে আসে রা সু থাকবে ওটাকে বার করে নেবে যখন এখানে অক্সিলারি ভার্ব আমরা পাইনি তখন আমরা কি করব অক্সিলারি ভার্বটা নিয়ে নেব এটা একটা এই সেন্টেন্সটাই খুব খুব এটা হলো এবারে আমরা কি করলাম এটাকে করার সময় দুটাকে সামনে নিয়ে চলে আসছি কি করছি দুটার সামনে দুয়াই তাহলে কি হলো এখানে যে বাক্যটা ছিল হু সেই বাক্যটাই বসে গেল শুধু সামনে একটা আমরা তাকে আমদানি করেছি এখানে একটা টুকে কি করা হয়েছে ইম্পোর্ট করা হয়েছে টুটা এসছে এসে বাকিটা অ্যালজিকে বসে গেছে এটা কি ছিল হি গোজ এই গোজ যখনই থাকে মানে ইএস যুক্ত থাকে এটাকে আমরা খেয়াল করি তাহলে এখানে টুটাকে যখন নিই সেই মধ্যে কোনো অসুলারি ভাব নেই তার জন্য আমরা কি নিয়ে আসলাম টু টু আনতে যে দেখছি ভার্বের সাথে কি আছে ইএস যুক্ত আছে তাহলে এই ইএস তে এর সাথে যুক্ত হয়ে গেল ডাজ চলে আসবে বা এই সেন্টেন্সটাকে যদি আমরা এরপর লিখি ওই আগে সেন্টেন্সের মতো যে কি দুর জায়গায় কি হচ্ছে ডাজ তাহলে গো থেকে ইএস চলে গেলে কি হলো শুধু গো হি ডাজ গো আমরা কোশ্চেন করার সময় ডু ভার্বটাকে আগে নিয়ে চলে আসলাম ডাজ হি বাকি যেমন আছে ঠিক আছে এই হচ্ছে দ্য সিম্পলেস্ট মেথড